মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পরিস্থিতি, বিভিন্ন ধরনের ফিতনা আগে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা বড় ফিতনা হয়েছে কাদিয়ানীদের ফিতনা। ভারতবর্ষের কাদিয়ানীদের ফিতনা ইতিহাস বলতে গেলে অনেক দীর্ঘ হবে। আমি শুধু ছাত্রবন্ধুদের জন্য বলছি, ভারতবর্ষে স্বাধীন হওয়ার আগে স্বাধীনতা সংগ্রাম করতে হবে। আঠারোশো সাতান্ন সালে মহাযুদ্ধ হয়েছিল, যে মহাযুদ্ধের সময় ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ইংরেজদের বিরুদ্ধে যে প্রাচীন সৃষ্টি করেছিলেন, সেখানে ইংরেজরা গুলি হয়েছিল বটে, কিন্তু তা বুঝতে পেরেছিল আমরা যদি এই অভিযানকে আমরা যদি গতিকে দূর করতে না পারি, তবে ভারতবর্ষে আমাদের শাসন দেখেছিল টিকে থাকতে পারবে না। তখন তারা গবেষণা করে দেখেছিল যে ভারতবর্ষ সেইভাবে আমাদের জরিফ আব্দুল্লাহ রাজিয়াল্লাহ তারা আনুপ্রিয়া নবীর
তিনটা হাল করার লাগে বিশ্বাস থাকে আলা ইকামিস সালা অর্থাৎ নবী দিয়ে প্রতিজ্ঞা করাইছে ওয়াদা করাইছে যে তুমি এই তিনটা হাল সব সময় করতে থাকো এক নম্বর আলা ইকামাতিস সালা ইকামিস সালা তুমি সঠিকভাবে সুন্দরভাবে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্তের নামাজ দুই নম্বর ওয়াজিবাই জাকাত তোমার মালে প্রত্যেক বছর সুন্দরভাবে হিসাব করিয়া সঠিকভাবে শতকরা আড়াই শতাংশ হিসাবে ওটা আদায় করতে হবে তিন নম্বর ওয়ালনুসরি লিকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের লাগিয়া ভয় খালি অর্থাৎ মঙ্গল কোন মুসলমানের যাতে ক্ষতি না হয় কোন মুসলমানের যাতে সঙ্গে কোনো হিংসা না করা হয় এইভাবে মনোভাব তুমি রাখবে হযরত ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রতিজ্ঞা কিভাবে পালন করছেন তার একটা